শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। কি হয়েছে তোমার, পিছনে কি কাঠপিঁপড়ে কামড়েছে নাকি? শখের মানুষ ত্যাগ করছো না? ওয়েট ওয়েট, আজ তোমার শখের মানুষ ত্যাগ করা দেখাচ্ছি। গাইস, এই বৌদির ব্যাপারে তোমাদের একটা গোপন তথ্য আমি আজকে ফাঁস করতে চলেছি। এই বৌদি রাত্রিবেলা 12টার পরে কি করে জানতে চাও? দেখো, হ্যালো ম্যাডাম, তো কেমন আছো সবাই? সো আজ তোমাদের সবার প্রিয় বৌদি সবুজসাথী নিয়ে কাঁচা আম সাথে হালকা করে অল আউট মিশিয়ে দেখে বলবে বৌদি আজ লাল পড়েছে, তাই দেখে দাদার বাস গাছ খাড়া হয়েছে, ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ও আচ্ছা, শ্রাবণীর দ্বারা এইভাবে বেরোয় তাই না? তা অক্ষুণ্ডতে কি করে আটকাতে পারি না? কারো সামনে যেও না, বেচারা বেফালতু হার্ট অ্যাটাক করে মরে যাবে। हमें शेर को डरा के दिखा। अरे मैया, तू तो देख लियो। कोला पोछाए सा लाल बारो तो बाबरा से लाल बारो। हेलो राची, বলছি আপনাদের ওখান থেকে কোন পাগল বৌদি পালিয়ে গেছি। চারটে পাখি উঠছে, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ দাদা, প্লিজ তাড়াতাড়ি নিয়ে যান। এ যা শুরু করেছে না, আমাদের পশ্চিমবঙ্গ সরকার ফুট করে না একে শাকচুন্নি শ্রী উপাধি দিয়ে দিতে পারে। ও বৌদি শোনো না, বলছি গরমের মধ্যে না খুব কারেন্ট যাচ্ছে, তোমার ওই নাচানো জেনারেটরটা একটু দিয়ে যাও না, তাহলে একটু লাগাবো কারেন্টে। গিরা হোয়া বান্দা জামা নিচ বলি হ্যায়, কিছু তো আছে আমার মধ্যে, না হলে মানুষ আমারে দেখিয়া কেন জ্বলে? ঠিক বৌদিকে দেখে মানুষ কেন জ্বলে? কোন পাগল ছো দাদা জ্বলে কে জানে। তা বৌদি, তুমি কি পেট্রোল না ডিজেল না কি কেরোসিন তেল, তোমাকে দেখে যে মানুষ জ্বলে? তোমাকে কি ও ছুঁয়ে? আর আমি বললাম চু কি দে, গিরা হোয়া বান্দা জামা নিচ বলি হ্যায়, মুঝসে জো নজরে। তুলো 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 না, তুলে তো ভিউজ তো আসবে না, এরকম তুলে তুলেই তো ভিউজ আনবে তাই না? এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বচ্চে। আমরা মেয়ে বস, আমাদের সাথে ঝগড়া করতে এসো না, আমরা কিউট হতে পারি কিন্তু কখনো মিউট হতে পারি না। এই বড় এই ভুল ধারণা কবে থেকে নিজের মনের মধ্যে পুষে রেখেছিলে? কিউট, হ্যাঁ ভিডিওগুলো দেখলে তো মনে হয় যে পুরো ঠাকুমার জন্য এই শাকচুন্নির মতন। একা একা গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে বামুনে।
কেন পাইয়াই আমারে, এমন মেন্টাল বউ যদি কারোর কপালে জোটে আর সে যদি দিন রাত যদি এরকম মেন্টাল গেমে পড়ে বেড়ায় তো স্বামী তো স্বাভাবিক অর্থে সে তো পাগল হবেই। সত্যি কথা বলতে কি বলতো বৌদি, তোমার মতন না এরকম হাজার হাজার পাগলি না দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। একটু ভুল হলো, হাজার নয় কোটি কোটি আছে। ও সরি 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 বৌদি, খুব অনেক বড় সরি বলছি গাইস, সরি, কোটি কোটি হবে এরকম পাগলি করলে করি নিয়ে তো আমি তো কত রোজ করেছি। না না গাইস ভয় পেও না, এরকম তার কাটারা এমনই করে। কি দুঃখ, হ্যাঁ ফিল্টারও দেখি দাদার উপরে কাজ করছে না। হায় রে গোপাল, এমনি করে কি করে হবে? পাগল তুঝে মে কর দুঙ্গা। থাক কাকিমা, তোমাকে আর পাগল করতে হবে না, তোমার যা পরিকল্পনা দেখছি না আমাদেরকে সত্যি কথা তুমি পাগল করেই ছাড়বে। গাইস পাগল হওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড ওয়ার্ল্ড সবার সাথে না ভিডিওকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। চলো আজকে আমাদের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, লাভ লাভ।